أم المؤمنين معاشا صديقا رضي الله تعالى عنها أمار نبير جنن اكتا قدي كيني چلن اوکانے جاندار صبح چلو اوکانے جاندار اتا فاقر صبح اوکانے فاقر صبح چلو وہ ریشن دی اچھائی سارت نوئی لرا رسول پاک شبائی بولون صلی اللہ علیہ وسلم باہر تکے جو کن আসতে ছিলেন আমার রসুল বাইরে থেকে কারণ আমার নবীর স্ত্রীর হুজরা ছিল একটা কয়টা একজন আমাদের আম্মি জানের জন্য আমাদের আম্মা জানের জন্য রুম কয়টা একটা তাও মধ্য দিয়ে পর্দা থাকতো কোন মেহমান আসলে পর্দার এপারে বসতো ভিতরে আমাদের আম্মি জান থাকতো আমাদের বর্তমান যুগের মতো এতগুলো এতগুলো রুম আছে বেডরুম বাথরুম ড্রয়িং রুম রিডিং রুম রেস্ট রুম গেস্ট রুম কমন রুম কত রুম রেল কত রুম এগুলো বললে আবার অনেক লম্বা হয়ে যাবে কি বলতে চাচ্ছিলাম আমাদের আম্মি জানের রুম কয়টা ছিল একজনের একটা তাও মাসখানেক কি থাকতো পর্দা থাকতো আমার রসুল বাইরে থেকে যখন ঘরে আসতেছিলেন হুজরায় কারণ আমার নবীর হুজরাটা মসজিদে নববী শরীফের সাথে অ্যাটাচ ছিল মসজিদ নববী শরীফের পূর্ব পাশে কারণ মদিনাতুল মুনাওয়ারা থেকে কিবলা হলো সোজা দক্ষিণে কোন দিকে সোজা দক্ষিণে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে হুজরা শরীফে আসতেই যখন এই গদি যখন আমার নবী দেখলেন মুহূর্তের মধ্যে আমার নবীর নূরানী চেহারা ওই খোলা আকাশের মধ্যে মেঘ আসলে যেমন আমার দয়াল নবীর চেহারা তেমন হয়ে গেল আমাদের আম্মি জান মাইশা সিদ্দিকা অনেক বড় চালাক মহিলা ছিল আম্মি জান আমার নবীর ইশারা বুঝতেন ফা আরাফাত ফি ওয়াজহিল কারাহিয়া মাইশা বুঝতে পারলেন আমার দেন নবীর চেহারার মধ্যে অপছন্দনীয় ভাব চেহারা দেখলে বোঝা যায় না মায়েশা সিদ্দিকা বুঝতেন আমার দয়াল নবীর চেহারার মধ্যে পছন্দ নিয়ে বাপ আম্মি জান ভয় পেয়ে গেলেন কি বললেন ইন্নি আতুবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করছি আমি আল্লাহর কাছে শুধু রাসূলের পাশরামের চেহারায় পাকের মধ্যে অপছন্দনীয় একটা বাপ দেখতেই মায়েশা বলল নবীগো আমি তো আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তওবা করছি আমার রাসূল বলছেন মা বালু হাদিহি নমরকা ইয়া আয়েশা এ আয়েশা এ ছবিযুক্ত গদিটা কোত্থেকে ছবিযুক্ত গদিটা কোত্থেকে আমার মায়েশা সিদ্দিক উত্তর দিলেন কহালাত ইশতারাইতুহা লিতাকউদা আলাইহা নবীগো এটা তো আমি মহব্বত করে কিনে নিয়েছি আপনি নবীকে আরাম করানোর জন্য বসানোর জন্য উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ নবীগো আমি এটা কিনে নিয়েছি আপনাকে বসানোর জন্য তো নবী কি হই হইতে না আয়েশা ان الله يعذب اصحاب المصورين ايشان এই ধরনের জানদারের ছবি যারা আঁকবে জানদারের ছবি যারা অঙ্কন করবে বানাবে এদেরকে আল্লাহ
কিয়ামতের মাঠে মারাত্মক শাস্তি দেবে তখন কি বলবেন ওয়া ইউকালু লাহু আহিউ মা খলাকতুম তোমরা যে জানদারের ছবিগুলো জানদারের ফটো বানিয়েছো আজকে কিয়ামতের মাঠে প্রাণ দাও এগুলোকে কি দাও কথা না বুঝো আল্লাহ জানে এই বানাইয়ে দে প্রাণ দাও এখানে অনেক স্কুল কলেজের ছাত্র যারা আছো মেয়েরাও শুনো আমাদের আজকাল স্কুল কলেজের মধ্যে চারুকলা চারুকলার নাম দিয়ে ছেলে মেয়েদেরকে কি বানাতে দে তোর কথা না বুঝো ভালো লাগে বিভিন্ন হাতি গোরা বিড়াল বাঘ ভাল্লুক মাছ বানায় না এগুলো আছে না আমি ছাত্রদের খেদমতে বিনয়ের সাথে বলবো আপনারা জাতিকে ছেলেদেরকে ধ্বংস করবেন না ফল ফ্রুট আছে বিভিন্ন ফল ফ্রুট আছে না ওগুলো ছবি ওগুলো দেন এগুলো কেন দিচ্ছেন এই হাদিস আমার রসুল নিবেন এই হাদিসগুলো নিবেন কোথায় এই জন্য আমি এখানে ছবি দেখলাম যেহেতু আপনারা জানেন না দিয়েছেন কিন্তু মহব্বত করে কিন্তু এগুলো তো তার নতিজা তো ফলাফল তো খারাপ এই কথাগুলো আপনাদের মনে থাকবে তো অনেকের ঘরে আপনার ফিরের ফটো আছে আপনারা এগুলো কাফর দিয়ে কি করে রাখবেন ঘরে রাখবেন বা অ্যালবামে রাখবেন বা সিন্ধুকে রাখবেন হ্যাঁ কোরআন শরীফ একটা সিন্ধুকের কথা আছে যেখানে সমস্ত নবীদের ছবি ছিল হ্যাঁ এটা জান্নাতি রেশমের কাপড়ে জান্নাতি ভাবে কেউ বানায় নাই এটা বনী ইসরায়েলের একটা সিন্ধুক ছিল ফিহি সাকিনাতুম মিন রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা এই আয়াতের তাফসিরে কথাগুলো আছে এটা সিন্ধুকের ভিতরে আপনি মোহাম্মত করছেন আপনার আব্বা ছবি রাখি অ্যালবামে ঘুরে রাখবেন বা আয়না থাকলেও উপরে কাপড় দিয়ে ঘুরে রাখবেন আমি অনেক সময় বিভিন্ন মাদ্রাসা স্কুলে গেলে দেখতাম যে প্রধানমন্ত্রীর ছবি আমি বললাম এগুলো ঘুরে রাখেন এগুলো ঘুরে রাখেন অনেক ভয় পেয়ে যায় আপনি আল্লাহকে ভয় করেন বান্দাকে ভয় করে লাভ থাকে আল্লাহকে ভয় করো আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজল বেরলভী উনি ওসিয়ত করতেন বাবা আমার যখন সাকারা শুরু হবে হিন্দুস্তানি টাকার মধ্যে হিন্দুস্তানি রূপের মধ্যে জানদার ছবি আছে তোমরা আমার পকেট গুলো তালাশ করে কত রূপে ওগারা থাকলে এগুলো সরাই ফেলবা কারণ আমার নবীর হাদিস যেখানে জানদারের ছবি থাকবে ফটো থাকবে ওখানে রহমতের ফেরেশতা আসবে না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ আকবার আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী সালাতুন যাই হোক এই অতি অল্প সময়ে দেখি এই বিষয়ের উপর দু চার কথা বলতে পারি কিনা আপনারাও শুনবেন বুঝার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন উঁচু নিচু নাই বিদাবে সব সমান ভুল প্রবেদ উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রবেদ আদম হাবা হতে পেদা আদম হাবা হতে পেদা এই শরণ রাখি
এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি এক সময় পৃথিবীতে বৈষম্যতা ছিল এক দিক দিয়ে বর্ণের বৈষম্যতা অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা আর পৃথিবীর মুখে এই পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে যত অপরাধ সৃষ্টি হয় বৈষম্যতা থেকে হয় কথা বলছেন না কেন কিসের থেকে বৈষম্যতা থেকে যেহেতু রাত গভীর হয়েছে আর সবে বসে আছেন এমরানের না শোনার জন্য এই জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি না এত না আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন ইনশাআল্লাহ রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে আরাফাতের মাঠে আমার নবী যে বক্তব্য দিয়েছিলেন এক দ্বিতীয় নম্বর অষ্টম হিজরিতে আমার রাসূল যখন বিজয় বেশে মক্কা দখল করলেন কারণ এখনো এখনো পৃথিবীতে যারা নিজেকে নিজেদেরকে নিজেকে যারা সভ্য জাতি মনে করে এখনো যারা পৃথিবীতে নিজেদেরকে সভ্য জাতি যেমন আমেরিকা আমি অনেকবার বলছি আমেরিকা ওরা নিজেদেরকে অনেক বড় সভ্য জাতি দাবি করে কিন্তু যারা সভ্য জাতি দাবি করতেছে সেখানে এখনো কিন্তু শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই সাদা কালোর পার্থক্য আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে এখনো সেখানে শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই সাদা কালোর পার্থক্য মক্কার জমিনেও এই বৈষম্যতা ছিল আসলে কথার নাম লতা বাড়ি যায় আর কি আল্লাহর নবী বিজয় বেশে মক্কা যখন দখল করলেন মক্কা প্রবেশ করলেন আমার নবী নিজের হাতে আল্লাহর গুলখানায় কাবার ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর গুলখানায় কাবা পরিষ্কার করলেন পরিষ্কার আল্লাহর গুলখানায় কাবা আর কে পরিষ্কার করবেন আমার নবী নিজের হাতে খানায় কাবা পরিষ্কার করলেন সবাই মনোযোগ সহকারে শুনুন আবু জেহেল যে মূর্তি পূজা করত যেহেতু আবু জেহেল বড় লিডার এটার মূর্তি এটার খোদা হবে এখন উদ্দিতান্ন করিব না এটার নাম হবল এটা সবার উপরে আমার ভাইরা আমার দেয়াল নবী নিজের হাত মোবারকে মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর খানায় কাবার পরিষ্কার করলেন কিন্তু একটা মূর্তি উপরে ওই আবু জেহেল যেটা পূজা করত হবল ওই সময় আমার দেন নবী ডাক দিলেন আলী কই আলী কই আলী এদিকে আস আলী তুমি আমি নবীর কাঁধের মধ্যে দাঁড়াও কোথায় আল্লাহ আমার রসুল আমি সপ্তাহে গিয়ে কিন্তু অনেক ইয়ে হয়ে যাই কারণ হজরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানায় কাবার ওয়াল উঠাতে উঠাতে যখন উপরে গেল তো ওনার জন্য তো মকাম ইব্রাহিম একটা সিঁড়ির মতো এসে গেল যে মকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আমার রসুল খানায় কাবার ওয়াল পুনর্নির্মাণ করেছেন তা আমার নবী চিন্তা করলেন উনি তো খলিলুল্লাহ আল্লাহ তো আমাকে দয়া করে হাবিবুল্লাহ বানিয়েছেন
আমি কি কিসের উপর দাঁড়িয়েতে বাঙবো না আমি আল্লাহর খল আমি আল্লাহর হাবিব এই মূর্তিটা ভাঙার জন্য আমি নবী শিরি হয়ে যাব আলী তুমি আমার কাঁধের উপর দাঁড়াও আলী কেঁদে দিলেন নবী গো আপনার কাঁধের উপর আমি কিভাবে পা রাখব বলে আলী তুমি ওই ব্যক্তি তোমাকে আমি তো ছোটবেলা থেকে খুলে কাঁধে করে লালন পালন করেছি আলী আসো আমার কাঁধের উপর উঠো নবীর নির্দেশ পালন করতে হবে মাওলা আলী আমার নবীর কাঁধের উপর পা রেখে বলেছে বাঙ্গো বাংলেন আমার নবী আলী কাজ আলী তুমি কত উপর উঠছো বল হুজুর আপনি বললে আমি আসমানের নক্ষত্র এনে দিব এখানে বিভিন্ন জিনিস অন্য জিনিস আছে আমার নবীর নিজের শিরি হয়ে গেলেন আলী তুমি আমার কাঁধে দাঁড়িয়ে এই মূর্তিটা ভাঙো খানে আল্লাহর গুরখানায় কাবা পরিষ্কার করো খানায় কাবা পরিষ্কার নামাজের টাইম হলো আমার নবী ডাক দে বেলাল তুমি কোথায় ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আমার নবী বলেন বেলাল আজকে তুমি খানায় কাবার ছাদের উপর উঠো কোথায় এই যে জান্নাত এ বেলাল তুমি খানায় কাবার ছাদের উপর উঠো নবীর নির্দেশ পাওয়া মাত্রই বেলাল বলেন এই সুযোগ আমার এই সুযোগ এতদিন যাবত মক্কায় মুয়াজ্জামের মানুষ আরবের সাদা সাদা মানুষ আমরা কালো মানুষ কি গোলাম বানিয়ে রাখত আমাদের আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমাদেরকে ঘৃণা করা হতো আমাদেরকে গোলাম বানিয়ে রাখত আমাদের কোনো অধিকার ছিল না আজকে মক্কা বিজয়ের দিন দয়াল নবী যখন নির্দেশ দিলেন খানায় কাবা ছাদের উপর উঠতে বেলাল বলে এই সুযোগ হাত চড়া করা যাবে না বেলাল দাঁড়িয়ে গেলেন কোথায় মাথা মানুষ বিশ্ববাসীকে কি মেসেজ দিচ্ছেন আমার দয়াল নবী আমার নবী দয়াল নবী দিচ্ছেন যে এত বছর যাবত সাদা কালার যে পার্থক্য কালো মানুষের কোন অধিকার ছিল না আমি রাসূল আসছি অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই বেলাল খানায় কাবা ছাদের উপর উঠো তারিখে ইবনে হিশামে লিখতেছে এই সময় আরবের প্রায় 60,000 মানুষ যারা থর 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 করে কাঁপছে কি জন্য জানো হ্যারে নবী কি কষ্ট দিয়েছিলাম নবীর কলমা যারা পড়ছিল তাদেরকে অনেক কষ্ট দিয়েছি মেরেছি তাদেরকে মক্কা জমিন থেকে তাড়িয়ে দিয়েছি ওরা ঘরবাড়ি ছেড়ে তাদের জায়গা সম্পদ আমরা লুট করে নিয়েছি তার তাদের অপরাধগুলো তাদের চোখের সামনে ভাসতেছে আর সবাই ভয়ে তর 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 করে কাঁপছে এখন তো মক্কা নবীর হাতে চলে গেল মুসলিম বাহিনীর হাতে চলে গেল আল্লাহ জানে ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে কার প্রতিশোধের আগুন আয় রে বাবা আপনি উম্মতকার আমি উম্মতকার প্রতিশোধের আগুন 60,000 মক্কাবাসী মক্কার চতুর এই দক্ষিণ ছাড়া চতুর্পাশে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে সবাই তর 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 করে খামছে আল্লাহ জানে মুহাম্মদ আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে আমার নবী তাদের অবস্থা বুঝতে পেরে বললেন এই মক্কাবাসী
তোমরা বয়ে তরতর করে খাবছো তোমরা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো আমরা গড়হারা হয়েছি বাড়িহারা হয়ে মক্কা থেকে কতক্ষণ হাবর শহরে একবার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলাম এমন নির্যাতন তোমরা করেছো আজকে মক্কা তো আমাদের হাতে এসে গেছে তোমরা ভয় পাচ্ছ আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করি না 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 আপনারা ভয় পাবেন না আমি নবী এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে সেই উত্তর দেব যেই উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম আজকে তিরস্কার নয় আজকে প্রতিশোধ নয় আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এজন্য মনুষ্যরা কি বলেন ক্ষমাই মহত্তর লক্ষণ এখন তো আমরা নিজের ভাই ভাই কে আমরা মাফ করতে পারি না এখানে অনেক পাবেন তো আপনি যদি মাফ করতে না জানেন তো নবীর কলমা পড়ে লাভটা কি নবীর আদর্শ লাগবে তো কথা বলছেন কেন নবীর আদর্শ লাগবে উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা বলছেন আমার দয়াল নবীকে যারা যত কষ্ট দিয়েছেন আমার নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই ওয়ালাকিন ইয়াফু ওয়াসাহু আমার রাসূল কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জিনিসটা আমাদের দরকার আছে তো আছে হাত উঠাই বলতে হবে দরকার আছে তো আছে আমরা মাফ করতে পারবো তো আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন বেশি ওয়াজ লাগবে না পড়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আমার নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত আক্রিয়া ধরবে যেমন মাফ করে দেওয়া এটা আমার নবীর বড় একটা সুন্নাত যারা নিজের মনের কষ্ট মনের ভিতর রেখে হজম করে আমার নবীর দিকে চেয়ে কেউ যদি আফান ভাইকে মাফ করে দিতে পারেন একটা সুন্নত রূপ আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে বেশি ওয়াজ লাগে না বাবা এতগুলো মিলাদ নবী থাকলে এতগুলো অপরাধ আমাদের দেশে হয় কিভাবে ভাই কিভাবে নিজের ভাইকে জবাই করে দিতে পারে ভাই কিভাবে ভাইকে ছুরি মারতে পারে তা আমি মুসলিম ভাড়াই আছে আপনার লাভটা কি মুসলমান মুখে বললে হবে না মুসলমান কাকে বলে জানেন পড়ুন আসছেন যখন পড়েন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المسلم من سلم المسلمون من لسانه ويده اور كان بريكتو تلك الله رو اما دل نبي بولن امت সত্যিকার মুসলিম মুসলমান সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে এক অর্থ দ্বিতীয় নম্বর অর্থ হল মুসলিম মুসলমান কোন পুরুষ এবং কোন নারী মুসলিম দাবি করার অধিকার আছে সেই ব্যক্তি মুসলমান দাবি করতে পারবে
যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে মারাম এই মাহফিলে তুমি কান কান নিতে পারবে না ইনশাআল্লাহ ভাই ভাই গোরগোমা করতে পারবে না ইনশাআল্লাহ মামলা মাহফিলে পারবে না এই জান না খোঁজ হুজুরি হ্যাঁ আয় বাসকালীর মধ্যে কত মানুষের মামলা নামাই মাফ করে দিবেন ক্ষমায় মহত্তের লক্ষণ আমি যদি আমার ভাইকে মাফ করতে না জানি আল্লাহ আমাকে মাফ করবে এটা ব্রেনের মধ্যে রাখবেন ইসলাম ধর্মের বড় সৌন্দর্য ইসলামের বড় সৌন্দর্য ইসলাম এত সুন্দর ধর্ম আমার নবীর আদর্শের সামনে সারা পৃথিবী সেলেন্ডার করতে বাধ্য তা আপনারা তো লেখাপড়া করলেও ভিন্ন লাইনে হিন্দুদের বেদে আমার নবীর সম্বন্ধে কি আছে জানেন আল্লাহ রাসূল মুহাম্মদ রং কংবরস আল্লাহ আল্লাম এটা সংস্কৃতি ভাষা হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে হয় না আমাদের নবীর জগৎ গুরু আপনারা যারা বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষ আপনারা মার্কেটে গেলে একটা বই নেবেন বইয়ের নাম জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই মোহাম্মদ নুরুল ইসলাম এই বইয়ের মধ্যে এই কথাগুলো ওখানে হিন্দুদের বেদে কি কি আছে তারপরে বৌদ্ধদের ইয়ের মধ্যে কি আছে তারপরে খ্রিস্টানদের বাইবেলে কি আছে এগুলো এনে এখানে একটা বই লিখছেন নাম দিয়েছেন কি জগৎগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমাদের নবী জগৎগুরু আমরা কত বড় ভাগ্যবান আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে আমরা গুনাহগার ফেরেশতাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর কিন্তু খেয়াল রাখবেন আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আপনাকে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ আর কিছু লাগবে তবে সেই নবীর আদর্শের দরকার আছে তো আছে আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক সুবহানাল্লাহ আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না চাই বলতে চেয়েছিলাম হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি নবী নির্দেশ দিলেন বিলাল খানায় কাবার চাদর উপর উঠো বেলালকে খানায় কাবার চাদর উপর দেখে তারিখ ইবনে হিশামে লিখতেছে ওই ওই ফারুক ছাড়ি ছাড়ি দাঁড়ায় আছে না একজনের দাঁতে দাঁতে কামড়াচ্ছে এই খিড়কির একবারে কিরে তুমি এভাবে করতেছো কেন বলে ভাই মোহাম্মদ লোক পাই নাই এ খালা খাওয়াগো কি না আর মাথার উপর দুলু দিয়ে দে দেখেন বৈষম্যতা কোন পর্যায়ে গেছে এ খালা খাওয়াগো কি না আর মাথার উপর দুলু দিয়ে নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আরেকজন বলে আলহামদুলিল্লাহ বলে কেমন বলে ভাই আজকের এই দৃশ্যটা দেখার আগে আমার আব্বা যে মারা গিয়েছে খুব ভালো হয়েছে এটা দেখলে আমার আব্বা হার্ট ফেল করতো অত সাদা কালার পার্থক্য বেলাল দাঁড়িয়ে গেলেন সারা বিশ্ববাসী কি দিচ্ছেন এই বিশ্বের মানুষ এতদিন যাবত সাদা কালার যে পার্থক্য ছিল আমি নবী আজকে বেলালকে খানায় কাবার সাদর উপর উঠাই দিলাম এতদিন অধিকার থেকে বঞ্চিত ছিল আজকে তাদের অধিকার ফিরাই দিলাম সুবহানাল্লাহ এটা বললাম অষ্টম হিজরি দশম হিজরিতে আমার দেন নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন আপনারা আমার মুখে মুখে বলতে পারবেন লা
فضيلة العربي على الأجمي ولا الأجمي على العربي ولا الأسود ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل أمر دين نبي شدنا الفاتر مكدري বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন উম্মত আরবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই আরবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই কি মানে সাদা বলো কালো বলো আরবি বলো আজমি বলো সারা পৃথিবী مومن مسلمان ایک شمان تبه ایک کافر روپا پردن پر نمار ایک کی مطر مفکتی اوی مفکتی نام تقوی اچھو نچھو نئی بیداد شام شمان بولا پرابیت আদম হাওয়া হতে পয়দা এই শরণ আর ইসলাম এত সুন্দর এই যে প্যান্ডেলের নিচে অনেক মানুষ একসাথে বসছেন কেউ কোটিপতি কেউ হাজারপতি কেউ রিকশাওয়ালা কেউ ঠেলাগাড়িওয়ালা কেউ সাদা মানুষ কেউ কালো মানুষ কেউ কি কারো দিকে খোনা চোখে দেখতেছে না এটাই ইসলাম এটাই তো সুন্দর আমার নবী বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন সাম্যনীতি বিশ্ববাসীকে আমার দয়ার উপহার দিয়েছেন আজকে মাহফিলে যান সাম্য মসজিদে যান সাম্য রমজানে আরফাতের মাঠে যান সবচেয়ে বড় সবক আরফাতের মাঠ সুবহানাল্লাহ এটা বলে আমি শেষ করে দিচ্ছি হাজিল হারামাইন সারা বিশ্বের হাজিল হারামাইন লাখপতি কোটিপতি সবাই গেল কোথায় আরফাতের মাঠে খস করতে গেল আমার নবী বলেন যে আরফা পেয়েছে সে হজ পেয়েছে আপনারা আমার কথা বুঝতেছেন যে আরফা পেয়েছে জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম দিকে ঢালা থেকে আরম্ভ করে অস্ত যাওয়া পর্যন্ত হজের নিয়তে কেউ যদি আরফাতের মাঠে অবস্থান করে সে হজ পেয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য অনেক সময় হাজি রোগাক্রান্ত হয়ে যায় মক্কা শরীফ গেলে অনেক সময় রোগাক্রান্ত হয়ে যায় তখন দেখি অনেক মানুষ বলে তোমার আব্বা তো রোগী হয়ে গেছে হজটা তুমি বদলা করো আমি বললাম না 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 বদলা করার দরকার নাই তোমার আব্বা কোথায় বলে হুজুর আমার আব্বা হসপিটালে আমি বললাম মুয়াল্লিমকে বলে তোমার আব্বাকে ওই হসপিটাল থেকে আরাফাতের এরিয়ার মধ্যে যে হসপিটাল আছে ওখানে ট্রান্সফার করায় দাও তোমার আব্বাকে বলবে ইহরামের নিয়ত করতে হজের নিয়ত করতে চিকিৎসা করা হবে হজ কি হয়ে যাবে হজ আদায় হয়ে যাবে আমার ভাইরা একবার আরাফাতের মাঠে আমি এমন দোলায় দিলাম না তো দোলায় দিই যে কারণ আছে আপনারা আপনারা আবার রাগ করে ফেলবেন আমাদের অনেক বাইরে আছে ওরা মক্কা যায় ভিআইভি ভি আই ভি গাড়ি তো লেখা আছে ভি আই ভি আমি দুই হাত করে জোর করব কোনদিন কেউ ভুলেও ভিআইভি হয়ে আরফাতের মাঠে যাবেন না কারণ আরফাতের মাটি নিয়ে গেছেন বৈষম্যতা বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে নিয়ে গেলেন সুবহানাল্লাহ
আপনি বিআইপি হয়ে যদি আলাদা চলে যান তাহলে তো হজের মেইন জিনিসটা চলে গেল আরবের মানুষ আজমের মানুষ সাদা মানুষ কালা মানুষ একই ইহরামের কাপড় পরে সিলাইবিহীন পরলো সিলাইবিহীন কাপড় গায়ে দিয়ে মাথা টুপি নাই পাগড়ি নাই আরাফাতের মাঠে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك أمر بيرا كشير بيه في كشير بيه في چوكر فاني پرتے پرتے چوك دي ربط پڑا پرتے ہو بے مولا کی جن ڈاکس غلام تمہار دروازہ اپستید দরবারি ব্যবসা বাণিজ্য সবগুলো ফেলে মওলা তোমার দরওয়াজায় আসলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ কাজ কেন করলেন আরাফাতের মাঠে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মাঠ ওখানে গেলেন স্যার আরাফা কি বলে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়া থেকে অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা আমারে বইতে বেলা আল্লাহ হারাই দেন আর ইবে কইলস কথা না বইতে বেলা না এড়ে বুতুর সাম্য বিরোধী শিক্ষা কি কি বিরোধী সাম্য বিরোধী শিক্ষা তোমাদের মধ্যে পয়সা বলা হলে একটা অহংকার এসে যায় গৌরব এসে যায় অহংকার এসে যায় ইসলাম ভালোবাসার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম এখানে উঁচু নিচু কোনো পার্থক্য নাই আমরা সবাই এক ফ্যামিলির মানুষ ঠিক কিনা ভাইয়েরা এটাই তো আমার নবীর শিক্ষা এই শিক্ষা আমরা নিতে রাজি আছি তো কথা বলছেন কেন কথা বলেন রাজি আছি তো আমাদের মধ্যে কোনো অহংকার শুধু এগুলো না খড়া বাজ্জা আর এখন ওই শশি আমার ভাইয়ের একজন মহিলা চুরি করেছে মামলা গিয়েছে আমার নবীর দরবারে ওই মেয়েটার নাম ফাতেমা ছিল ঘটনাক্রমে মেয়েটা নাকি কোরাইশ বংশের সাথে সম্পৃক্ততা রয়েছে এদিকে কোরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে হায়রে আমার নবীর কাছে মামলা গিয়েছে অমুক মহিলা চুরি করেছে নবী তো আল্লাহর কানুন মোতাবেক কি করে দিবে হাত কেটে দিবে যদি মেয়েটার হাত কেটে দেওয়া হয় গোটা কোরাইশ বংশের কি হবে বদনাম হবে একটা কাজ করো আমার রসুল বেশি ভালোবাসে এমন কি আছে যে বের করো ওনার মাধ্যমে একটা সুপারিশ পাঠাই বলে আমার নবীর একজন পালক ছেলে জায়েদ বিন হারেসা ওনারই ছেলে উসামা অর্থাৎ উসামা বিন জায়েদ একে নবী বেশি ভালোবাসে ওকে পাঠাও উসামা আসলো সালাম কালাম হলো আমার নবীন উসামা কি কি উদ্দেশ্যে নবীগণ আমি একটা সুপারিশ নিয়ে আসলাম সুপারিশ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কিসের সুপারিশ ইয়া রাসূলুল্লাহ অমুক মহিলা চুরি করেছে আপনার কাছে মামলা আসছে নবীগণ এই মেয়েটার সাথে তো কোরাইশ বংশের সম্পর্ক রয়ে গেছে একে যদি আল্লাহর কানুন মোতাবেক হাত কেটে দেওয়া হয় গোটা কোরাইশ বংশের দুর্নাম হবে নবীগণ আমি আসছি একটু সুপারিশ নিয়ে হাত না কেটে অন্য একটা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় এই কথা বলতে দেরি আমার নবীর নূরানি চেহারা এমন হয়ে গেল মনে হচ্ছে আঙ্গুর সিবেলে যে অবস্থা আমার নবী এমন রাগান্বিত হলেন কি বললেন আতাশাউ আতাশাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ এ উসামা আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করার জন্য আসছো এই উসামা এই স্বভাবের কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে নাসারারা ধ্বংস হয়ে গেছে এরা বড় মানুষ অপরাধ করলে তেমন বিচার করা হতো না দুর্বল মানুষ অপরাধ করলে ষোলো বানায়
বত্রিশানা বিচার এই বৈষম্যতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে নাসারারা ধ্বংস হয়েছে আমি সেই সত্তার কসম করে বলছি যার কুদরত রাত আমার জান লো আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতেমাতু জাহরা যদি চুরি করে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কারণ মোতাবেক আমি তার হাত কেটে দেব এই নবীর আদর্শ এই নবীর শিক্ষা নীতি থেকে আমরা সরে যাওয়ার কারণে এখন ঘরে ঘরে অপরাধ দেশে দেশে অপরাধ আমি কি বুঝাতে পারলাম আল্লাহ আমরা নবীর আদর্শ নিয়ে চলতে চাই কি চাই না এই অনুরোধটা রাখলাম এমনি শুধু ওয়াজ গেলাম কান ফেটে শুনলাম একটু কানসুক করলাম হবে না চরিত্র পরিবর্তন করতে হবে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করতে হবে আমরা নবীর আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না আমি এরা দিয়েছেন এর জন্য সামান্য কিছু বললাম রাত তো গভীর হয়ে গেছে অন্য সময় আসলে এটা অনেক লম্বা আলোচনা আর এগুলো আমরা বুঝি না কি জন্য জানেন একটা লজিক মনে রাখবেন তোরাফুল আশিয়া বিআজদাদিহা বস্তুর পরিচয় বিপরীত বস্তু দিয়ে মিষ্টির পরিচয় তারা আলাদা না বুঝে মিষ্টির পরিচয় ঠক আর তিতা দিয়ে ঠক আর তিতার পরিচয় বন্ধুর পরিচয় শত্রুর পরিচয় আ বল কি মাতর কি খরখন বন্ধুর পরিচয় শত্রু দিয়ে শত্রুর পরিচয় বন্ধু দিয়ে রাতের পরিচয় দিন দিয়ে দিনের পরিচয় অর্থাৎ বিপরীত বিপরীত বস্তু দিয়ে তে এই ইসলামের পরিচয় কি দিয়ে ইসলামের পরিচয় হলো ইসলাম বিপরীত ধর্ম দিয়ে তে ইসলাম বিপরীত যে ধর্ম আছে এদের পারিবারিক জীবন কেমন সমাজ জীবন কেমন রাষ্ট্রীয় জীবন কেমন এগুলো তো আমরা জানি না যার কারণে ইসলামের গুরুত্বটা আমরা যতটুকু বোঝা উচিত ছিল আমরা বুঝতে পারছি না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আমি একটু মুখতসর দোয়া করে দিই আল্লাহুম আমিন মাওলানা সাল্লাম সাল্লিম দায়মান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে এই বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহ মাহফিল আয়োজন করেছেন যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন আয় আল্লাহ সহযোগিতা দিয়েছেন আল্লাহ সবগুলো কবুল করে নাও শুরু থেকে পর্যন্ত আমার ভাইয়েরা যা নাত রসুল পড়ছে কোরআন পাকের তেলাবাত আল্লাহ তবরকাতের ব্যবস্থা সবগুলো কবুল করে নাও মাওলাই করিম আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গুনার সমুদ্রে ডুবে আছে আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গাফফার দয়া করে দয়াল নবীর উসিলে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আমিন আল্লাহ আমার আমি জান খুবই একেবারে সকরাতের বিছানার মতো মাওলা তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম বাবা তো আগে চলে গেল এখন মায়ের অবস্থা আল্লাহ তুমি সুস্থতা দান করো আমিন আল্লাহ সকরাত তো আসবেই সকরাত তুমি আসান করে দাও আল্লাহ সব জ্ঞানে কলমা পড়ে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করো আমিন সারা পৃথিবীর মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে ইবাদত করো আমিন আল্লাহ আমার আমাদের বাংলাদেশের উপর তুমি খাস রহমত নাজিল করো একটা যে স্থিতিশীলতা আল্লাহ আমাদের দেশের মধ্যে এনে দাও একে অপরের মধ্যে ভালোবাসা মায়া মহব্বতের ভিত্তিতে যেন আমরা সমাজে বসবাস করতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো আমিন বিহাক্কিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম